নিয়োগ দুর্নীতির ওএমআর শিট মামলায় শুক্রবার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৎক্ষণাৎ রাজ্যের 1911 জন গ্রুপ ডি কর্মীর চাকরির বাতিল করেছে পর্ষদ। সেই তালিকায় নাম রয়েছে বাঁকুড়ার পাত্রসাহেব নারায়ণপুরের তৃণমূল অঞ্চল সভাপতি আশিস মেদ্দার ভাতৃবধূ বুল্টি মালিকের। জানুয়ারি মাসে তৃণমূল অঞ্চল সভাপতি আশিস মেদ্দার বিরুদ্ধে পোস্টার পড়েছিল এলাকায়। তাতে অভিযোগ উঠেছিল আশিস মেদ্দা নিজের বৌমাকে দুর্নীতি করে চাকরি পাইয়ে দিয়েছেন। ছোট গোবিন্দপুর এস এন পাজা হাই স্কুলে গ্রুপ ডি কর্মীর পদে ছিলেন বুল্টি মালিক। স্কুলে এসে জানতে পারেন চাকরিটা আর নেই। আমি তেমন কিছু জানি না, জানবো তারপর পরবর্তী কালে কি করা যায় দেখবো, এখন দেখা যাক কি হয়। এখন খবরটা আমি এখনো দেখিনি, আমি কিছু জানি না এই ব্যাপারে। টাকা দিয়ে নয়, পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি দাবি চাকরি হারানো গ্রুপ ডি কর্মীর। আমি কাউকে টাকা পয়সা দিইনি। আপনি কি ওএমআর সিটে যে পরীক্ষা হয়েছিল সে পুরোপুরি রেজাল্ট আপনি ঠিকঠাক পেয়েছিলেন বা পুরো প্রশ্নের উত্তর দিয়েছিলেন? হ্যাঁ অবশ্যই উত্তর দিয়েছি। কত নম্বর পেয়েছিলেন? অ্যানসার তো দিয়েছি, এবার আমার মোটামুটি আমি ধরুন ওরালে 5 পেয়েছি আর এমনিতে আমি 40 পেয়েছি। সমস্যা যেমন ধরুন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত চাবি খোলা থেকে চাবি বন্ধ পর্যন্ত ওটা একটা সমস্যা হবে, আর উনি যে ফাইল টাইলগুলো ব্যাপারগুলো আছে গ্রুপ ডির কাজকর্মগুলো সেগুলো খুবই একটু অসুবিধাই হবে সম্মুখীন আমাদেরকে। এই যে কাজগুলো কাজকর্মগুলো করতেন তাহলে এখন কে করবেন এই কাজগুলো? এগুলো আমরা এখন ভাগাভাগি করে করবো, এখন তো কোনো উপায় নেই। নেতার নাম বলুন, টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা আমরা করব, মন্তব্য বিজেপি রাজ্য সভাপতির। দেখুন গোটা রাজ্য জুড়েই তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা কর্মী এবং তাদের পরিবারের লোকের এইভাবে চাকরি হয়েছে। আমাদের পার্টি অফিস আছে খোলা, সেখানে গিয়ে কোন তৃণমূল নেতার কাছে টাকা দিয়ে আপনারা এই অবৈধ চাকরি পেয়েছেন তার লিস্ট জমা করুন, আমরা সেই নেতাদের কাছ থেকে আপনার টাকা ফেরত দেবার জন্য ব্যবস্থা করব। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত পড়তেই দলে দলে ভুয়ো শিক্ষক আর সরকারি কর্মীদের তালিকা লম্বা হতে শুরু করেছে রাজ্য জুড়ে। শাসক দলের শাসনকালে এক যুগে যে কত কীর্তি রয়েছে তার হিসেব উঠে আসবে সময়ের পাতায়। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।